ফেব্রুয়ারি মাসে একটা আইন চালু হয়, সেটা হচ্ছে 5 বছরের লিগ্যাল। সেটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে গ্রিসে 2022 সালে 9ই ফেব্রুয়ারি আগে যারা উপস্থিত হয়েছে অথবা 2021। অনেকেই গ্রিসের ব্যাপারটা, বর্তমান অবস্থাটা জানতে চেয়েছেন, গ্রিসে কি অবস্থায় আছেন। এর আগের ভিডিওগুলোতে আপনি বলেছিলেন যে এখানকার অবস্থা অনেকটা সাইপ্রাসের মতো সিমিলার। তো গ্রিস যদিও শেঙ্গেন কান্ট্রি, কিন্তু বাংলাদেশিদের জন্য খুব একটা সুযোগ সুবিধা নেই। তো বর্তমান সময়ে কি কি সুযোগ সুবিধা আছে, যেহেতু আমরা প্রায় 1 বছর পরে আবার কথা বলতেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জি জি বলেন। জি, শুরু করুন। জি প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। আসলে বর্তমানে 2022 সালে 2023 সালে সরি 2023 সালে ফেব্রুয়ারি মাসে একটা আইন চালু হয়, সেটা হচ্ছে 5 বছরের লিগ্যাল, মানে 5 বছরের একটি আইন চালু হয়। সেটি হচ্ছে কেউ যদি 2022 সালের 9ই ফেব্রুয়ারি আগে গ্রিসে এন্ট্রি করে তার কোনো একটা প্রমাণ দেখাতে পারে, সেক্ষেত্রে সে গ্রিসের লিগেল নিতে পারবে। সেটাকে বলছে 5 ইয়ার্স লিগেল। মূলত এটা নেওয়ার জন্য কিছু প্রসেস আছে, সেটাও ধাপে ধাপে আমি বলবো আপনাদের। আমি 2022 সালের 9ই ফেব্রুয়ারির আগে, 2022-এর 9 ফেব্রুয়ারির আগে এটা কি লিগেল এন্ট্রি অথবা ইলিগেল, যেকোনো ভাবে যারা গ্রিসে অবস্থান করতেছে তারা শুধু যে 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 কোনো ভাবে যে হ্যাঁ যে কোনো অবস্থায় এখানে আসছে এমন কোন প্রমাণ যদি দেখাতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, মোবাইল কেনার কাগজ হইতে পারে বা পাসপোর্ট ইস্যু বা যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে তার পাসপোর্ট নাম্বার বা আইডি নাম্বার যে কোনো কিছু দেখাতে হবে। যদি সে প্রুফ করতে পারে, তাহলে এই দিন থেকে নিয়ে 5 বছর যে পরে সে কি পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবে? জি না, এখানে এই রেসিডেন্স পারমিটটা হচ্ছে একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হচ্ছে 5 বছর। 5 বছর? 5 বছর লিগেল বলতে 5 বছর শুধু, সে 5 বছর এই দেশে স্থায়ী ভাবে পারবে, এবং সেটা নেওয়ার জন্য লম্বা একটা প্রসেসিং আছে। সেটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে গ্রিসে 2022 সালে 9ই ফেব্রুয়ারি আগে যারা উপস্থিত হয়েছে অথবা 2021 বা 2020-19 এরকম কোন ডকুমেন্টস গ্রিক গভর্নমেন্ট এর কাছে আবেদন কর্তার উপযোগী বলে গণ্য হবে, আচ্ছা, তারপরে কি কি উপযোগী প্রসেস? হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এর পরের প্রসেস গুলো কি একটু এটা হচ্ছে বলেন। সর্বপ্রথম আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর থাকতে হবে। আচ্ছা, যদি আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর থাকে, তাহলে আপনি আপনার এম্বাসি বাংলাদেশি ওইখান থেকে আপনাকে এটা একটা ইস্যু করাতে হবে যে আমি লিগেল হতে চাই। সেটার জন্য আপনাকে ওইখানে একটা নথিভুক্ত করতে হবে যে আমি বাংলাদেশি, আমি নথিভুক্ত হলাম। আচ্ছা, তারপরে আপনার এখানে আপনার যে কোনো একটা মালিকের কাগজ সংরক্ষণ করতে হবে যে আমি মালিকের আন্ডারে কাজ করতে চাই বা এই মালিক আমাকে কাজে রাখবে, এরকম একটা প্রুফ দিতে হবে যে আমার কাছে একটা কাজের জব অফার আছে, জব লেটার আছে, সেটা নিতে হবে। তারপর মালিকের যে মালিক আপনাকে কাগজটা দিবে জি তার জি লাইসেন্সের একটা কপি দিতে হবে, ঠিক আছে? এই কয়টা জিনিস, ইভেন আপনার একটা ভ্যালিড ইমেল থাকতে হবে, আপনার একটা ভ্যালিড টেলিফোন নাম্বার থাকতে হবে, এই কয়টা জিনিস, আপনি একটি লয়ার অথবা অনলাইনে নিজে যদি দক্ষ হন অনলাইনে এগুলো জমা করতে পারবেন। জমা করলে তারা 1 থেকে 2 দিনের মাধ্যমে আপনাকে একটা বেবুসি দিবে, দেশের ভাষা বলা হয় বেবুসি। এটা হয়তো সাইপ্রাসে শুনছেন, ব্লেবুসি, সব ব্লেবুসি না হোয়াইট বেবুসি দেয়। আচ্ছা ওইখানে আপনাকে একটা আনলিমিটেড সময় দেওয়া হবে, আচ্ছা যে গ্রিক গভর্নমেন্ট বলতেছে যে 3 মাসের মধ্যে আপনি যেদিন থেকে আপনার বেবুসি বের হবে ওই দিন থেকে আপনার 5 বছরের গণনা শুরু হবে। আচ্ছা মানে এই কার্ড দিয়ে আপনি আনটিল 5 ইয়ার আপনি লিগাল স্টে করতে পারবেন, এটা কি এটা এক ধরনের আসলে কার্ডের এটা কি টেম্পোরারি টেম্পোরালি রেসিডেন্ট কার্ড? টেম্পোরালি আর হ্যাঁ টেম্পোরালি রেসিডেন্ট কার্ড, এখানে কার্ড পাওয়াটা একটা দুষ্প্রাপ্য হয়ে গেছে, এটা গিগ গভর্নমেন্ট খুব চতুরতার সহিত
এটা এড়াই যেতেছে সেটা হচ্ছে তাদের কথা ভাষ্য অনুযায়ী তারা 3 মাসের ভিতরে কার্ড প্রসেসিং করে দিয়ে দেবে। অথচ ফেব্রুয়ারি মাসে আইন পাস হওয়ার পর পর এখানে অনেক কাগজ জমা হয়েছে, এখন অলমোস্ট মে মাস আছে শেষের পথে। এখন তো পর্যন্ত কেউ পায় এখন নাই। পর্যন্ত আশানুরূপ তেমন কোনো কার্ড হয় নাই। ওই প্রথম যখন মার্চের দিকে 2-3টা হয়তো কার্ড পেয়েছে, আমার আশেপাশে অনেকে জমা করছে, কেউ একটা ফ্রেন্ড কাজ করে সেও ফিঙ্গার আসে না, এখন ফিঙ্গারের জন্য অপেক্ষা করে, অনলাইনে ফিঙ্গার শো করলে সে অফিসে ফিঙ্গার তারপর সেটা কার্ড পাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে কার্ডটা যেটা হবে টেম্পোরারি রেসিডেন্ট, এটা দিয়ে কি কেউ অন্য দেশে যেতে পারবে কিনা লিগেল ওয়েতে? না, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, যেহেতু নন টেম্পোরালি, এটা টেম্পোরালি একটা কার্ড, সেক্ষেত্রে এখানে আইনি ভাবে জটিলতা থাকতেই পারে। তবে যেসব লয়াররা এই কাজ করতেছে তারা বলতেছে যে দুবার নাও যেতে পারা যেতে পারে, আচ্ছা, এই এটা নিয়ে এই একটা ধোঁয়াশা আছে, এটা 100% কনফার্ম না, কনফার্ম না এখনো, যেহেতু এটা পাওয়া শুরু হয় নাই, কেউ ট্রাই করে নাই, এই কারণে বোঝা যাচ্ছে না। পাওয়া শুরু হয়নি, ট্রাই আচ্ছা, করে নাই। এই এই পাঁচ হ্যাঁ, বছর বোঝা যাচ্ছে না। থাকার পরে নেক্সট মানে স্টেপ কি হবে? এই লোক কি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা এর ফিউচার কি এভাবে 5 বছরের পরে? যেমন নর্মালি আমরা না, দেখি যে এটা চেঞ্জিং তারা কান্ট্রিতে দীর্ঘ সময় থাকলে পার্মানেন্ট রেসিডেন্ট হয়। এটা যেহেতু বলতেছেন আপনি টেম্পোরারি রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার কি কোনো সুযোগ আছে এটার নেক্সটে? এটা যদি আমি এক কথায় বলি তাহলে বলবো না, কোনো সুযোগ নেই আপাতত। যেটা ছিল, 7 বছরের ডকুমেন্ট জমা করার পরে একটা রেসিডেন্স পারমিট পাওয়া যেত, সে যেটা বলবো গ্রিন কার্ড বা নর্মাল যে সিটিজেনশিপ সেটা পাওয়া যেত। এখন 5 বছরের যে সিটিজেনশিপ চালু হয়েছে এই টেম্পোরারি কার্ডটা, এটার জন্য ওইটা আর কি খুব কাজ দীর্ঘ হয়ে গেছে, মানে এটা যার কারণে বলা যায় এই গ্রিক গভর্নমেন্ট বলছে যে আমি 5 বছরের চুক্তিতে নিলাম। এর মানে হচ্ছে যারা অ্যাজাইলম হিসাবে এখানে আছেন, এদের কাজ করার একটা প্রক্রিয়া নিয়ে গেল আমার কাছে মনে হচ্ছে, যেটা যে হ্যাঁ হ্যাঁ, এদেরকে এদেরকে এটা 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 হওয়া এটা হওয়াতে এটা হওয়াতে আরেকটা সমস্যা হচ্ছে, যেটা এজাইলম যে সিস্টেমটা ছিল এজাইলম, সেটা কিন্তু অফ করে দিচ্ছে, তাহলে বাংলাদেশের জন্য অফ করে দিচ্ছে যে তোমরা 5 বছরের একটা লিগেল প্রসেসিং, এটা অসম, কারণ আফটার এই বছর হয়তো অনেক লোক আসছে, তারা হয়তো লিগেল নিতে পারতেছে না বা এজাইলম নিতে পারছে না, তারা ভাবে বিভিন্ন ক্যাম্পে অ্যারাউন্ড 3,000 3,000 বাংলাদেশি তারা ক্যাম্পে, বিভিন্ন ক্যাম্পে প্রায় 1 বছর 1.5 বছর যাবত আছে, আর যে গভর্নমেন্ট ছিল এতদিন সে নেক্সট আসার সম্ভাবনাই বেশি। তার কথা মতে, ভাষ্য মতে হচ্ছে আমি বিদেশিদের এদেশে রাখবো না, তার নির্বাচনের প্রধান এজেন্ডাই ছিল এটা যে আমি কোনো বিদেশিদের এখানে রাখবো না। এটা অভিবাসীদের ব্যাপারে তারা কট্টর, এটাই মানে ওভারঅল কথা। হ্যাঁ, একদম কট্টরপন্থী।